সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 29শে এপ্রিল বৃহস্পতিবার। তো আমরা রেলবাজার হাটে অবস্থান করছি। আজকে আপনাদের এই রেলবাজার হাট থেকে এই যে যে গরুগুলো দেখছেন, ছোট ছোট গরুগুলো, এই ছোট ছোট সার গরু এবং কিছু বকনা গরু আছে, এই সার গরু এবং বকনা গরুগুলোর দাম জানাবো। তো পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন। এই যে আমরা এ পাশে সবার পরিচিত প্রিয় মুখ মইনুল চাচাকে দেখছি, আমরা একটু চাচার সাথে কথা বলবো। চাচা আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কি অবস্থা বাজারের বলেন দেখি? আজকে ক্রেতা কম। ক্রেতা কম, একেবারে ক্রেতাবিহীন? আচ্ছা, রমজান মাসে, রমজান মাসে কি দাম কম থাকে? ও, দূরপাল্লার গাড়ি বন্ধ হয়ে যেন দাম কম। আচ্ছা, তাহলে কেউ যদি গরু নিয়ে খামার করতে চায় তাহলে এই সময়টাই হচ্ছে বেস্ট? শীতের সময়, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এখন কুরবানির গরুগুলো নিয়ে ভালো লাভবান করতে পারবে। ৪-৫ হাজার টাকা হবে। তার মানে এখন যদি কেউ নিতে চায় তাহলে এই গরুগুলো নেওয়াই ভালো হবে তার জন্য। ঠিক আছে, আর এগুলো কুরবানির সময় চাহিদা ভালো থাকে? আমরা তো জানি কুরবানির সময় তো চাহিদা থাকে যেগুলো দাঁত হয় ওগুলোর বেশি। মানে যারা বড় গুলো নিয়ে বিক্রি করে দেয় তারা আবার এগুলো কিনতে চায়, আর এই গরুগুলো চাহিদা মতো পাওয়া যায় না, এই জন্য দাম বাড়ে যায়। আচ্ছা, আজকে তো বাজারে যেটা শুনলাম যে ক্রেতা শূন্য, এক ক্রেতা নাই একেবারে, কিছু গরু আসছে তো সব কিছু বিক্রেতাই বেশি আর কি। তো আজকে কি গরুর দামটা কি খুব কম? আচ্ছা, এইগুলো কেমন দাম বলছিল? এইগুলো ৪৫-২৫, কোনটা সার? এই যে এটা স্যার, ৪৫-২৫ হাজার টাকা। আচ্ছা, এই গরুটা আর তো 3 মাস পরে কুরবানি। আচ্ছা, এই গরুটা কুরবানিতে কত টাকার মতো বিক্রি হতে পারে? ৩০ হাজার টাকা। এখন কত বললেন? ২৫, আর তারপরে ২৪-২৪ হাজার টাকা এখন হবে, পরবর্তীতে ৩০। কিন্তু ৬ হাজার টাকা হচ্ছে, তো ৬ হাজার টাকা তো খেয়ে নেবে মনে হয়, 3 মাসে 6 হাজার টাকা মতো খাবে, আনুমানিক 2-2.5 হাজার, 2-2.5 হাজার খাবে। তার মানে প্রত্যেক গরু তো আপাতত 4 হাজার করে থাকবে, 4-5 হাজার টাকা থাকবে আর কি। আচ্ছা, ধন্যবাদ, আমরা খুব সুন্দর তথ্য পাইলাম। দর্শক আপনারা যেটি শুনলেন যে আসলে গরু বিক্রেতারা তারাই কিন্তু জানিয়ে আসছেন যে কোন সময় কোন গরু চাহিদা থাকে বেশি। ঠিক আছে, সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি আপনার। ঠিক আছে, দেখছেন এই গরুগুলো কিন্তু চাহিদা কুরবানির সময় অনেক বেশি বেড়ে যায়। তো আপনারা যদি কেউ খামার করতে চান তো এই গরুগুলো নিয়ে আপাতত রেখে দিতে পারেন। আচ্ছা, এখন এই গরুটা আমাকে তথ্য দিবেন, এটা ক্রেতা কত বললো? ২২৪ হাজার কালকে বলছিল, আর আজকে কত বললো? ২১-২২ বলছে, আজকে আরও দাম আর কম বলছে, তো অনেক কম দাম বলছে, ২১-২২ আর কোথায় ২৪, অনেক ডিফারেন্স দেখছি। আর এই যে বকনাটা বেশ সুন্দর সেজের বকনা, এটা এটা ২৩ হাজার বলছিল, আজকে কত বললো? এখনও কেউ বলেই নাই? তো বাজার তো প্রায় শেষের দিকে, কেউ এখনও কাস্টমারই বলে নাই, তার মানে আজকে একদম ক্রেতা শূন্য। এই ক্রেতা শূন্য বাজারে আমরা মইনুল চাচার কথাগুলো শুনছিলাম এবং দামটা জানছিলাম। আচ্ছা, এই যে এ পাশে, এটা এটা কার চাচা আপনার? এ কী অবস্থা এটার? কেউ ক্রেতা দাম বললো? দামে বলে নাই? আজকে কি প্রথম নাকি অন্য হাট নিয়ে গেছিলেন? আজকেই প্রথম, গ্রাহকেই নাই, এক টাকাও দাম বলে নাই? আচ্ছা, একটু ধারণা দেন তো দেখি, কত টাকা হলে বিক্রি করবেন এরকম মনস্থ করছিলেন? চাচ্ছেন ৫.৫, পনেরো ভাঙ্গে বলতে ১৫ কত নিচে? ২-১০০ কম, ৫.১৫ হলেও দিবেন? আচ্ছা, এই যে এটা ৫.১৫ হলেও দিবেন? এটা কি মানে ক্রস নাকি দেশি নাকি ক্রস? দেশি, ৫.১৫ হলে বিক্রি হবে এটা আর কি। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, ৫.১৫ হলে বিক্রি হবে। আচ্ছা চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? মন ভালো? রোজা আছেন চাচা? রোজা নাই? আচ্ছা আচ্ছা, কেমন হলো বাসায় সবাই ভালো আছে?
ব্যবসা বিজনেসে কি খবর চাচা? ব্যবসা খারাপ। আমরা দেখি আপনি ম্যাক্সিমাম হাটে শুধু ওই ছোট ছোট গরুগুলো নিয়ে আসেন। এই যে আজকেও দেখছি একটা খাসির থেকে একটু বড় আর কি, গোটা উঠাই দেখি, উঠান দেখতে। আচ্ছা, এই যে আমরা এটা দেখি একটু একটু খাসির থেকে বড় আর কি। ঠিক আছে, আচ্ছা এই গরুটা একটু আগে শুনবো যে এটা কত টাকায় কেনা আছে। খানে খানে বলবেন, মনে করেন সাড়ে দশ কেনা। বিক্রি করতে হবে কত? এগারো বারো বিক্রি করতে হবে। আচ্ছা, এই যে দর্শক, ₹10,500 টাকাটা কিনে এটা কোথায় কিনছেন? সুতাবগঞ্জের হাটে। ও, আপনি কোন কোন হাট করেন? কালকে থেকে মন্দ। কালকে হয়েছে বেচা কেন হয়েছে? কয়টা বিক্রি করছেন কালকে? কালকে কয়টা বিক্রি করছিলেন? দুইটা। লাভ কত টাকা মতো হয়েছে? আমরা চাই যে আপনারা সন্তুষ্ট থাকেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা চাই যে আপনারা অবশ্যই অনেক ভালো থাকেন, ভালো একটা ব্যবসা হোক। হ্যাঁ বলেন। না, আমাদের সরকার দেয় না। হ্যাঁ, এটাই যে আমরা ভিডিও করতেছি, বাইরের লোক দেখতেছে, আসতেছে, আপনাদের লাভ, আমাদের লাভ নাই। তেমন আমাদের আলাদা সিস্টেম হয়, আপনি ওটা বুঝবেন না আর কি। ঠিক আছে, আপনার যত লোক দেখবে তত আমাদের ভালো। আচ্ছা, এখন এটার ধারণা দেন, এটা সর্বশেষ কত টাকা হলে বিক্রি করবেন? নিম্নে আসলে ১১। আচ্ছা নিম্নে। আপনি এত ছোট ছোট গরুগুলো পান কোথায়? বাজারে হাটাই নেন, এর থেকে ছোট আছে। আচ্ছা আচ্ছা, ১১,০০০ টাকা হলে বিক্রি হবে, হাটাতে বিক্রি করে দেন, ওটা বাড়িতে নিয়ে যান। আচ্ছা, কোন হাটে আপনাকে কম দাম পান আপনি বলেন তো? কোনো হাটে নাই, বাজারে কি? ঘরের ভেতরে কিনে ব্যবসা করতে হয়। আচ্ছা আচ্ছা, মানে যেখানে ভালো ওগুলোতে লাভ হয়, আর এগুলো হাটে গ্রাহক নাই। মানে কোনোদিন যদি কপালে থাকে লটারি লেগে যায়। হ্যাঁ, আর একটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে ভালো ব্যবসা হয় না? না, তারপরে একটু শান্তিতে বসে থাকতে পারেন এখানে ঠান্ডায়। ঠিক আছে, আর খুব কষ্ট, রোদ্রে দাঁড়ায় থাকতে হয়, এই বয়সে তো গরু নিয়ে দাঁড়ায় থাকা খুব কষ্ট। কারলটা একটু ভালো আছে, মানে গাছের নিচে ওইটা একটু। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। হুম।